প্রিয় দর্শক, ভোরের নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদ শিরোনামগুলো। 2500 টাকার সরকারি সহায়তা তালিকায় এক মোবাইল নাম্বার 200 বার, বিস্তারিত জানবেন সংবাদে। 53 দুস্থদের নামের পাশে ইউপি চেয়ারম্যানের পিএসএর মোবাইল নাম্বার, বিস্তারিত জানবেন এ নিয়ে সংবাদে। 4.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। ত্রাণের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ। নিজের স্বাস্থ্য বিষয়ে মিডিয়ায় জানাতে বারণ খালেদা জিয়ার, কেন বারণ করেছেন খালেদা জিয়া, বিস্তারিত জানবেন সংবাদে। ভাসমানদের তালিকা করে ঈদের আগেই ত্রাণ দিন, নেতা কর্মীদের বললেন ওবায়দুল কাদের, বিস্তারিত জানবেন সংবাদে। করোনায় দিশেহারা 10 লাখ বেসরকারি শিক্ষক ও কর্মচারী, কেন দিশেহারা, বিস্তারিত জানবেন সংবাদে। এবারে বিস্তারিত জানবেন, তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। 2500 টাকার সরকারি সহায়তা তালিকায় এক মোবাইল নাম্বার 200 বার। করোনা ভাইরাস মহামারীতে ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে 2500 টাকার নগদ সহায়তা কার্যক্রমে উপহারভোগীদের তালিকায় হজবরল অবস্থার সৃষ্টি হয়েছে। হবিগঞ্জের লাখাই উপজেলায় 6,500 পরিবার এই সহায়তা পাবে। তবে তালিকায় একই মোবাইল নাম্বার ভিন্ন নামে ব্যবহার হয়েছে সর্বোচ্চ 200 বার। রয়েছে অনেক বৃত্তশালী এবং জনপ্রতিনিধির আত্মীয় স্বজনের নামও। অনিয়মের ফলে অনেক অসচ্ছলদের প্রণোদনা পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। জাতির সংকটময় মুহূর্তে বিপাকে পড়া মানুষদের তালিকায় এই অনিয়ম অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন সচেতন মহল। এ নিয়ে জেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়। উপকারভোগীরাও পড়েছেন দুশ্চিন্তায়। জানা যায় লাখাই উপজেলার 6টি ইউনিয়নে 6,720টি পরিবার পাচ্ছে নগদ 2500 টাকা করে সরকারি অর্থ সহায়তা। এর মধ্যে লাখাই ইউনিয়নে 1,194 জন, মোরাকারী 1,113, মুড়িয়াউক 1,176, বামই 1,246, কারাব 1,006 ও বল্লা ইউনিয়নে রয়েছে 985 জন। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কাছে খসড়া তালিকা জমা দিয়েছেন জনপ্রতিনিধিরা। তালিকা পর্যবেক্ষণে দেখা যায় মুড়িয়াউক ইউনিয়নের 4টি মোবাইল নাম্বার ব্যবহার হয়েছে 306 জনের নামের পাশে। আর এই নম্বরগুলো পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাইয়ের ঘনিষ্ঠজনদের। এছাড়া তালিকায় যুক্ত হয়েছে অনেক বৃত্তশালী ও জনপ্রতিনিধিদের আত্মীয় স্বজনের নাম। রয়েছেন স্বামী স্ত্রী সহ একই পরিবারের একাধিক সদস্য। একটি ওয়ার্ডে সনাতন ধর্মাবলম্বীদের বসবাস না থাকলেও লেখা হয়েছে তাদের নাম। অসংখ্যবার ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো হলো 01944605193, 01744149234, 01786374391 ও 01766380284। এছাড়া আরও 30টি নম্বর ব্যবহার হয়েছে 10 থেকে 12 জনের নামের পাশে। শুধু মুড়িয়াউকই নয়, উপজেলার 6টি ইউনিয়নেই এই ধরনের ভুল হয়েছে এবং সর্বোচ্চ 200 বার 1-1টি মোবাইল নাম্বার ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের কর্মরত এক কর্মচারী। স্থানীয়রা বলছেন করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যাপক সংকটে পড়েছে নিম্ন আয়ের মানুষ। তাদের পাশে দাঁড়ানোর জন্যই প্রধানমন্ত্রী নগদ টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এ ধরনের অনিয়মের কারণে বঞ্চিত হবেন অনেক অসহায় মানুষ। গুরুত্বপূর্ণ এই কাজে অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এক উপকারভোগী বলেন, তালিকায় আমার নামটি অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে অনিয়মের কারণে পরবর্তী তালিকায় আমি থাকবো কিনা এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সাহায্য পেতে বিলম্ব অথবা একবারেই না পেলে পরিবারের সদস্যদের নিয়ে না খেয়ে থাকতে হবে। ইতোমধ্যেই হবিগঞ্জ থেকে 100 জনের তালিকা পাঠানো হয়েছে। এদের মধ্যে 39 জন মোবাইলের মাধ্যমে অর্থ সহায়তা পেয়েছেন। এই তালিকায় তাদের ওই নাম থাকবে যারা ইতিপূর্বে সরকারের অন্য কোনো কর্মসূচির আওতায় ছিলেন না। 4.5 কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার। করোনা ভাইরাসের দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারা দেশে 1 কোটিরও বেশি পরিবারে প্রায় 4.5 কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে সরকার। 64 জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 14 মে পর্যন্ত সারা দেশে চাল বরাদ্দ দেওয়া হয়েছে 1,53,217 মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে প্রায় 1,22,000 মেট্রিক টন। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা 1,05,55,000 এবং উপকারভোগী লোক সংখ্যা 4,71,00,000 জন। নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 85 কোটির বেশি টাকা। এর মধ্যে জিয়ার নগদ বরাদ্দ দেওয়া হয়েছে 67,63,72,000 টাকা এবং বিতরণ করা হয়েছে 53,89,00,000 টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা প্রায় 67,92,000 এবং উপহারভোগী লোক সংখ্যা 3,24,30,000 জন। শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ 17,54,00,000 টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে 13,97,18,728 টাকা। এতে উপকারভোগী পরিবারের সংখ্যা 4,36,063 এবং লোক সংখ্যা 8,89,105 জন। শোলাকিয়া মাঠে ঈদের জামাত স্থগিত।
করোনা পরিস্থিতির কারণে এবছর কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদ জামাত স্থগিত করা হয়েছে। গত শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি মোহাম্মদ সারোয়ার মোর্শেদ চৌধুরী। কোভিড-19 সংক্রমণের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবারের 193তম ঈদ উল ফিতরের জামাত হচ্ছে না। সারোয়ার মোর্শেদ চৌধুরী জানান, ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে জানানো হয়েছে উন্মুক্ত স্থানে ঈদের জামাত করা যাবে না। 184 নম্বর বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, মুসল্লিদের জীবনের ঝুঁকি ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে আদায় করতে হবে, তাই একই মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। ত্রাণের দাবিতে দিনাজপুরে মহাসড়ক অবরোধ। দিনাজপুরে মহাসড়ক অবরোধ করেছেন ত্রাণ বঞ্চিতরা, ফলে রাস্তার দুপাশে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। শনিবার সকাল 9টা থেকে দিনাজপুর রংপুর মহাসড়কের সদর উপজেলার 1 নম্বর চেহেলগাজী ইউনিয়নের বোতলাই নামক স্থানে এ অবরোধ করা হয়। পশ্চিম শিবরামপুর, গোসাইপুর, নয়নপুর ও বড়াইল গ্রামের 100 ত্রাণ বঞ্চিতরা মহাসড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাকফারুল আব্বাসী আন্দোলনরতদের বোঝানোর চেষ্টা করেন। ত্রাণ বঞ্চিতরা বলেন, 1 নম্বর চেহেলগাজী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের হানিফ মেম্বার ইউনিয়নের কোনো ত্রাণ বিতরণ করেননি। ইউনিয়নের বেশিরভাগ লোক ইজি বাইক চালায়, দিনে কয়েক ঘন্টা ইজি বাইক চালিয়ে যা আয় হয় তা ইজি বাইকের মালিককে দিতে হয়, আমাদের কাছে কিছুই থাকে না, আমরা কিভাবে চলবো, আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আমরা বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি, এখন শেষ ভরসা যদি সরকার আমাদের কিছু দেয়। নিজের স্বাস্থ্য বিষয়ে মিডিয়ায় জানাতে বারণ খালেদা জিয়ার। করোনা ভাইরাস পরিস্থিতিতে 6 মাসের শর্ত সাপেক্ষে মুক্তি পেয়ে গত প্রায় 2 মাসের কাছাকাছি সময় ধরে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময়টাতে নিজের ব্যক্তিগত চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি, এখনও আগের মতো হুইল চেয়ারেই চলাফেরা করতে হচ্ছে তাকে। তবে মানসিকভাবে তিনি আগের চাইতে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। কিন্তু মহামারী অবস্থায় নিজের স্বাস্থ্যের কথা জানিয়ে দেশবাসী ও নেতাকর্মীদের উদ্বেগ বাড়াতে চান না খালেদা জিয়া, তাই নিজের স্বাস্থ্য বিষয়ে পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও দলীয় নেতাদের মিডিয়াতে কোনো কথা বলতে বারণ করে দিয়েছেন তিনি। তার পরিবারের সদস্য ও চিকিৎসা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আগের মতো রয়েছে, ডাক্তাররা তার নিয়মিত চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন। তার স্বাস্থ্যের বিষয়ে মিডিয়াতে কথা না বলা প্রসঙ্গে জানতে চাইলে সেলিমা ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। নাম প্রকাশে অনিচ্ছুক খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, গত 9ই মে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাকে বলেন, দেশের মানুষ এখন কত কষ্টে আছে, করোনা আতঙ্কে রয়েছে, এই সময় আমার স্বাস্থ্য নিয়ে কথা বলে নেতাকর্মীদের আরো আতঙ্কিত করার প্রয়োজন নেই, তোমরা এখন এ বিষয়ে আর কথা বলো না, আমার বোনকেও বলে দেবে যে আমার স্বাস্থ্য নিয়ে মিডিয়াতে যেন কোনো কথা না বলে, পরিস্থিতি স্বাভাবিক হলে তখন এ বিষয়ে কথা বলা যাবে। করোনায় দিশেহারা 10 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় সরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের তেমন কোনো সমস্যায় পড়তে না হলেও দিশেহারা হয়ে পড়েছেন 10 লাখ বেসরকারি শিক্ষক কর্মচারী। বেতনের সঙ্গে প্রাইভেট টিউশনিও বন্ধ হওয়ায় সংকট আরও বেড়েছে। শিক্ষক বলে সমাজে একটা ভিন্ন অবস্থান থাকায় কারো কাছে হাতও পাততে পারছেন না, আবার নিজেও চলতে পারছেন না। জানা যায় প্রতিষ্ঠান থেকে মাসিক বেতনের বাইরে বেসরকারি শিক্ষকদের আয়ের অন্যতম উৎস ছিল প্রাইভেট টিউশনি, কিন্তু করোনার প্রভাবে সেই প্রাইভেটও বন্ধ। তবে রাজধানীতে 2-4 জন শিক্ষক যারা অনলাইনে পাঠদান করাচ্ছেন তারা মূলত এমপিওভুক্ত বা ইংলিশ মিডিয়ামের শিক্ষক, আর শিক্ষার্থীদের টিউশন ফির ব্যাপারে খুব বেশি সাড়া দিচ্ছেন না অভিভাবকরা, ফলে বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের ফান্ড থেকে মার্চ মাসের বেতন দিলেও এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস অনেকটাই অনিশ্চিত। এমনকি সরকারের কাছে বেসরকারি শিক্ষকদের একাধিক সংগঠন প্রণোদনার আবেদন করলেও তাতে সাড়া মেলেনি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন কালের কণ্ঠকে বলেন, প্রণোদনা দেওয়ার ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ের তেমন ভূমিকা নেই, কেউ যদি আমাদের কাছে আবেদন করেন তাহলে নিয়মানুযায়ী আমরা সেগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিব। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন নন এমপিও শিক্ষক কর্মচারীরা। দেশে প্রায় 9,500 নন এমপিও স্কুল, কলেজ ও মাদ্রাসায় 1,10,000 শিক্ষক কর্মচারী রয়েছেন, যাদের মধ্যে সম্প্রতি 2,615 প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় 30,000 শিক্ষক কর্মচারীর বেতনের সুযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু অনিশ্চয়তার মধ্যে রয়েছেন 80,000 শিক্ষক কর্মচারী।
53 দুস্থদের নামের পাশে ইউপি চেয়ারম্যানের পিএসএর মোবাইল নাম্বার। করোনা পরিস্থিতিতে কর্মহীন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্রদের প্রধানমন্ত্রী ঘোষিত আর্থিক সহায়তা দিতে তালিকায় অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আলালউদ্দিন আলালের বিরুদ্ধে। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের 6 জন সদস্য উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।